বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন বরাবরের মতো। আমি নতুন আরও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, আর আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে রমজান স্পেশাল কলিজা ঠান্ডা করা, চারটা লেবুর শরবত। তা আমি কীভাবে এই চার ধরনের লেবুর শরবত তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমি শরবতটা তৈরি করার জন্য চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম চারটা লেবু, আর আমি আমার প্রয়োজন মতো লেবু নিয়ে নিয়েছি। এখানে যার যার প্রয়োজন মতো লেবু নিয়ে নেবেন। তো আমার কিন্তু এখানে চারটা লেবু লাগবে না, আমার এখানে দুইটা লেবু হলেই হবে। তো আমি লেবুটাকে একটু একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তো এরকম লম্বা লম্বা করেই আমি কেটে নিচ্ছি। আপনারা যেরকম করে রসটা বের করতে পছন্দ করেন সেরকম করেই লেবুটাকে কেটে নেবেন। তো প্রথমেই আমি বলে নিচ্ছি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা যারা বাংলাদেশি আছি, আমরা কিন্তু আজকে রাতে সেহেরি খাব। তো আমি আগাম শুভেচ্ছা দিয়ে দিলাম সবাইকে, আর সবার জন্য আমার অনেক দোয়া, আল্লাহ পাক যেন এই রমজানের ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের অতীতের ভুল ত্রুটি থেকে ক্ষমা করে দেন, আর এই করোনা মুক্ত করে দেন আমাদেরকে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি এইভাবেই লেবুর রসটা বের করে নিলাম একটা মগের মধ্যে চেপে চেপে। তারপরে আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিলাম, আর এই পানিতে আমি 10 মিনিট আগেই তুতমার দানাটা ভিজিয়ে রেখেছি। আমরা কিন্তু সবাই জানি তুতমার দানাটা 10 মিনিট আগে মিনিমাম ভিজিয়ে রাখা লাগে, এটা সাথে সাথে খাওয়া যায় না। তো আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি গ্লাসের মধ্যে। তারপরে 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিব এখন 1.5 চা চামচ লেবুর রস দিয়ে। এখানে আমি একটু নেড়ে দিচ্ছি, তারপরে আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ। আমার কাছে লবণটা দিলে শরবতটা দ্বিগুণ স্বাদ বাড়ে। তো আপনারা যদি কেউ লবণ দিয়ে শরবত খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো আমার কিন্তু লেবু শরবতটা প্রায় তৈরি হয়ে গেছে। তো আমি একবারে শেষ করার আগে এখানে দিয়ে দিব এখন ইসবগুলের বসি, কারণ তুতমার দানা আর ইসবগুলের বসি একসাথে দিলে কিন্তু শরবতটার স্বাদটাও দ্বিগুণ হয়, আর এটা কিন্তু হেলদি একটা শরবত। সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরে যে একটা ক্লান্তি থাকে, তো এটা কিন্তু নিমিষেই দূর হয়ে যায়। তা আমি 2 টুকরা বরফ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝটপট লেবুর শরবত। তো আমি আরেকটা লেবুর শরবত তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 1 গ্লাস পানি। এখন আমি দিয়ে দিব 1.5 চা চামচ লেবুর রস। তো এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ বিট লবণ। আমাদের অনেক পরিবারেই কিন্তু ডায়াবেটিসের রোগী থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চিনিটা স্কিপ করা লাগে। তো সেজন্য আমরা যদি শুধু বিট লবণ দিয়ে করি চিনি ছাড়া, সেই লেবুর শরবতটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি 2 টুকরা বরফ দিয়ে শেষ করে ফেললাম, আমার লেবুর শরবতটা তৈরি হয়ে গেল। তারপরে আমি চলে যাচ্ছি আরেকটা লেবুর শরবত তৈরি করার জন্য। দিয়ে দিলাম 1.5 চা চামচ লেবুর রস। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি। তো চিনিটা দিয়ে এখন আমি একটু ভালো করে চামচটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ আর চিনি আমি একটু চামচটা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে, যেন চিনির যে দানাটা এটা গলে যায়। তো ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল আমার আরও আরেকটা লেবুর শরবত। তো এখন আমি 2 টুকরা বরফ দিয়ে সে তৈরি করে ফেললাম। আর এখানে অনেকেই কিন্তু ঠান্ডা খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে বরফটাও স্কিপ করতে পারেন। তো আমি 4 নম্বর শরবতটা তৈরি করার জন্য এখানে 1 গ্লাস পানিতে 1.5 চা চামচ দিয়ে দিলাম লেবুর রস। এখন দিয়ে দিব 1 চা চামচের চেয়েও আর একটু কম। আমি এখানে যেহেতু এটা ট্যাংয়ের শরবত করব, তো সেজন্য এখানে একটু চিনিটা কম দিলাম। দিয়ে দিব 1/2 চা চামচ আমি ট্যাংয়ের যে পাউডার,
তো দিয়ে দিলাম হাফ চা চামচ ট্যাঙের পাউডার, দিয়ে আমি একটু মিশিয়ে নিব। তো দিয়ে দিলাম, এখন একটু চামচটা দিয়ে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। তো ট্যাং আর চিনি দিয়ে কিন্তু এইভাবেও করলে শরবতটা, লেবু শরবতটা খুবই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার চারটা লেবুর শরবত। আশা করি আমার এই লেবুর শরবত চারটাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, এখনও যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবার জন্য অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন সবসময় আর সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।